নানা আয়োজনে উদযাপিত হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক ও লেখক হুমায়ুন আহমেদের 73তম জন্মদিন। মোমবাতি প্রজ্বলন, কবর জিয়ারত আর কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করেছে পাঠক এবং ভক্তরা। নুহাশপল্লিতে তাঁর সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা জানানো হয় পরিবারের পক্ষ থেকে। গাজীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার, গীতিকার ও উপন্যাসিক হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে শনিবার সকাল থেকেই গাজীপুরের নুহাশপল্লিতে পরিবারের পাশাপাশি জড়ো হন পাঠক ও ভক্তরা। সমাধিতে ফুল দিয়ে স্মরণ করা হয় প্রিয় লেখককে। পরে হুমায়ুন আহমেদের বিদেহীয়াত্মার মাগফিরাত কামনা করে দোয়া শেষে কাটা হয় কেক। সে সময় স্ত্রী মেহেরাপ্রোশ শাওন ও তার দুই ছেলে নিষাদ ও নিনীত সহ নুহাশপল্লির কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা ভালোবাসায় আজীবন লেখককে স্মরণের প্রত্যয় ব্যক্ত করেন হুমায়ুন ভক্তরা। সবই আছে কিন্তু উনি নেই, ওনার শূন্যতা বিরাজ করতেছে পুরানো হাসপাতালে। ওনাকে খুব বেশি ভালোবাসি, ওনার নাটককে ভালোবাসি। উনি ওনার লেখনের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে আছেন, থাকবেন। লেখকের স্বপ্ন পূরণে তার সাহিত্যকর্ম নিয়ে শুদ্ধ চর্চার আহ্বান জানান স্ত্রী মেহেরাপ্রোজ শাওন। যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসেন, হুমায়ুন আহমেদকে নিয়ে কাজ করতে চান অনেকেই, ভাই যা ইচ্ছা তাই করেন না, এটা খুব অনুরোধ। এই জিনিসটা আমি গত 10 বছর ধরে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে, যে হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্ম নিয়ে কাজ করবার চেষ্টা বা হুমায়ুন আহমেদকে নিয়ে ঠাস করে একটা সিনেমা বানিয়ে ফেলা, একটা বই লিখে ফেলা। হুমায়ুন আহমেদকে ভালো মতো অনেকেই গবেষণা করছেন, হুমায়ুন আহমেদকে নিয়ে পিএইচডি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, হুমায়ুন সাহিত্য নিয়ে পিএইচডি হচ্ছে, অনেকেই চর্চা করছেন। সেই চর্চাটা বাড়ুক, ছাত্ররা হুমায়ুন আহমেদ সম্বন্ধে জানুক, সবাই জানুক, ভুল কোনো চর্চা না হোক, এটা আমার একটি অনেক বড় প্রত্যাশা। 1948 সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন বরেণ্য এই কথাসাহিত্যিক। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2012 সালের 19 জুলাই না ফেরার দেশে পাড়ি জমান বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।